পূর্ব বর্ধমান জেলার আট বাংলা সাংবাদিক সন্তোষ দাসকে নবমীর দিন অত্যাচার করা হয় ও তার পরিবারের লোকেদের উপর অত্যাচার করা হয়। এই খবর পেয়ে বাউল শিল্পী স্বপন দত্ত সাংবাদিক নিগ্রহে প্রতিবাদ করল কার্জন গেট চত্বরে। রাষ্ট্রপতি প্রশংসিত শিল্পী, জাতীয় সম্মানিত শিল্পী, আন্তর্জাতিক সম্মানিত শিল্পী, নিঃস্বার্থভাবে বিনা পারিশ্রমিকে সমাজ সচেতনের বাউল শিল্পী স্বপন দত্ত বাউল শনিবার কার্জন গেট চত্বরে সাংবাদিক নিগ্রহের প্রতিবাদ ও সচেতন করল জনগণ ও রাজ্য সরকারকে। নবমীর দিন আমি শুনলাম বর্ধমানে আট বাংলার সাংবাদিককে নিগৃহীত করা হয়েছে, অত্যাচার করা হয়েছে এবং তার পরিবারকে উপরে অত্যাচার করা হয়েছে। তো সাংবাদিক নিগ্রহ, সাংবাদিক অত্যাচার, সাংবাদিককে মারধর, সাংবাদিককে মেরে ফেলা, এটি জন্য একটা ছোঁয়াচে রোগ হয়ে দাঁড়িয়েছে। যেমন ডাইনি অত্যাচার, নারীদের উপর অত্যাচার, সেই ছোঁয়াচে রোগ বর্ধমানে চারিদিকে ছড়িয়ে পড়েছে। যখন তখন সাংবাদিক অত্যাচার, কেন তারা দুর্নীতিকে তুলে ধরছে, ভালো কাজকে তুলে ধরছে, মানুষের কথা তুলে ধরছে, সমাজের কথা তুলে ধরছে। আমি বলবো সাংবাদিক নিগ্রহ বন্ধ করতে হবে। সংবাদ মাধ্যম গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, সেই সংবাদ মাধ্যমের সাংবাদিক হচ্ছে একটা আসল মানে বিষয়। সাংবাদিক যদি না থাকে সংবাদ কী করে হবে, সংবাদ মানুষ কী করে গ্রহণ করবে, বাড়িতে বসে কী করে সংবাদ দেখবে? তাই রাজ্য সরকারের সচেতন হতে হবে, সংবাদ মাধ্যমকে সুরক্ষা দিতে হবে, সাংবাদিককে সুরক্ষা দিতে হবে। সাংবাদিককে সুরক্ষা না দিলে সাংবাদিক নিগ্রহ বন্ধ হবে না। দুর্গা পূজার আনন্দে বর্ধমানে সাংবাদিক নিগ্রহ হলো, জনগণের উঠতে হলো পারলো না। জনগণ সচেতন না হলে রাজ্য সরকার সাংবাদিককে সুরক্ষা না দিলে সাংবাদিক নিগ্রহ বন্ধ হবে না। সাংবাদিক নিগ্রহ বেরিয়ে চলেছে, কমছে না কমছে না। দুর্গা পূজার আনন্দে আর বাংলার সাংবাদিককে, দুর্গা পূজার আনন্দে আর বাংলার সাংবাদিককে নিবৃত করা হলো, জনগণ বাঁচাতে পারলো না পারলো না। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।